নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি সুন্দর এই ডিজাইনটি আপনাদের জন্য নিয়ে এসেছি। প্লাস্টিকের বস্তায় সুন্দর এই ডিজাইনটি শেখার জন্য আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি প্রথমে সুচটা তুলে নিয়ে একটা ঘরে একটা ফোর নিয়ে এইভাবে আমি একটা লাইন করে নেব। একটা লাইন দেখুন আমি করে নেওয়ার পর যখন দ্বিতীয় লাইনের কাজ শুরু করব, তখন আমি মাঝের থেকে ঠিক গুনে গুনে পাঁচটা ঘর বাদ দেবো। পাঁচটা ঘর বাদ দিয়ে ছয় নম্বর যে ঘরটা ঠিক সেই ঘরেই একইভাবে একই পদ্ধতিতে একটা ফোর ঘরে একটা ফোর নিয়ে আমি আবারও দ্বিতীয় লাইনের কাজটা করে নেব। দুই নম্বর লাইনটা যখন আমার হয়ে যাবে, তখন তিন নম্বর যে লাইনটা শুরু করব ঠিক তখন একইভাবে আমি গুনে গুনে পাঁচটা ঘর বাদ দেব। মাঝে পাঁচটা ঘর বাদ দেব, দেওয়ার পর ঠিক ছয় নম্বর ঘরে মাথায় আবারও একইভাবে একটা বাদে একটা এ নিয়মে সুচটা তুলে আবারও একটা লাইন করে নেব। এভাবে আমি কতগুলো লাইন তৈরি করে নেব। তৈরি করে নেওয়ার পর আমি অন্য কালারের উল ব্যবহার করে আমি ডিজাইনটা তৈরি করব। এখানে আমি ব্লু কালার ব্যবহার করেছি, দেখুন গ্রিন কালার ব্যবহার করে আমি একটা ঘরে সুচটা তুলে এখান থেকে গুনে গুনে চারটে বাদ দিয়ে উপরের ঘরে সুচটা তুলে এভাবে আমি দেখুন একটা ডিজাইন করেছি। এখন পিঙ্ক কালারের উল সুতা ব্যবহার করে দেখুন যেখানে সবুজ বা গ্রিন কালার ব্যবহার করেছি তার উপরের ঘরে আমি তুলে নিলাম। তুলে নিয়ে উপরের দিকেও ঠিক একইভাবে উপরের ঘরে এই সুচটা তুলে নেব। এভাবে আমি এই লাইনটা করে নেব। প্রতিবারই আমি এক ঘর উপরে সুচটা তুলে নেব। আমি যখন এই পিঙ্ক কালারের উলের সুতা দিয়ে দ্বিতীয় লাইনের কাজটা করব, তখন দেখুন পরের ঘরে আমি সুচটা তুলে নিলাম, কিন্তু মাঝে যখন উপরে যখন আমি সুচটা তুলে নেব, তখন ঠিক একই ঘরে যেখানে প্রথমে সুচটা যে ঘরে ঢুকিয়েছিলাম ঠিক একই ঘরে আমি প্রতিবারই আমি একই ঘরে ঢুকাবো। এভাবে আমি দ্বিতীয় লাইনের কাজটা করে নেব। দ্বিতীয় লাইনটা হয়ে গেলে যখন আমার তিন নম্বর লাইনের কাজটা করতে হবে বন্ধুরা, তখন আমি অন্য আরেকটা ঘরে সুচটা তুলে নিলাম। তুলে নেওয়ার পর উপরে ঠিক একই ঘরে আমি সুচটা নামিয়ে নিলাম। এভাবে আমি নিচে যখন ফোরটা তুলব, তখন এর জন্য আলাদা একটা ঘর থাকবে, কিন্তু উপরে যখন ফোরটা আমি নেব, তখন ওই একই ঘরে আমাকে বারবার সুচটা ঢুকিয়ে নিতে হবে। এভাবে তিন নম্বর লাইনটা আমার হয়ে গেল। চার নম্বর লাইনটাও ঠিক একইভাবে করে নেব। পরের ঘরে নিচের দিকের ঘর সংখ্যা আলাদা থেকে যাবে, কিন্তু উপরের দিকে ঠিক একই ঘরে আমাকে চার নাম্বার লাইনটাও সুচটাও ঢুকিয়ে নিতে হবে। এভাবে আমি চার নাম্বার লাইনের কাজটা করে নেব। দেখুন আমার চার নাম্বার লাইনটা যখন হয়ে যাবে, তখন পাঁচ নাম্বার যে লাইনটা হবে সেই লাইনটা করার জন্য আমি আবারও নতুন আরও একটা ঘরে প্রথমে সুচটা তুলে নেব। সুচটা তুলে নিলাম, নেয়ার পর আমি পাঁচ নাম্বার লাইনটা করার জন্য ঠিক একইভাবে ওই একই ঘরে সুচটা ঢুকিয়ে নেব। দেখুন আমি কিভাবে এই পাঁচ নাম্বার লাইনটা করে নিচ্ছি। এই পাঁচ নাম্বার লাইনটা হবে মিডিলে। এবারে আমি এই লাইনটা করার পর বাকি আবারও চারটে ফোর করে নেব। করে নেওয়ার পর তখন আমার একটা পরিপূর্ণ ডিজাইন তৈরি হয়ে যাবে। এখন এই পাশ থেকে আবার একটা একই ঘরে আমি সুচটা তুলে নিলাম, আর নিচেই দেখুন আমার একটা ফোরের জন্য নতুন একটা ঘর, এই ঘরে আমি সুচটা ঢুকালাম, কিন্তু এখানে আমাকে একটা ঘরেই বারবার সুচটা নামিয়ে নিতে হবে। এভাবে আমি এই পাশের বাকি যে পাশ আছে তার এক নম্বর লাইনটা করে নিলাম। যে পাঁচটি লাইন হবে এর বাকি চারটি লাইনও আমি একই পদ্ধতিতে একইভাবে করে নেব। দেখুন এখানে নামিয়ে নিলাম, এবার নতুন আরও একটা ফোরে সুচটা তুলে নিলাম, এখানে একই ঘরে ঢুকিয়ে নিলাম, আরও নতুন একটা ফোরে তুলে নিলাম, এভাবে দ্বিতীয় লাইনটা করে নিলাম। বন্ধুরা, আপনারা যদি আমার এই চ্যানেলে সম্পূর্ণই নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিন, যাতে এই চ্যানেলের সম্পূর্ণ আপডেটগুলো খুব দ্রুত আপনাদের মোবাইলে পৌঁছে যায়। বন্ধুরা, আপনারা যদি আমার এই চ্যানেলটিকে পছন্দ করে থাকেন
তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে লিখে জানাতে ভুলবেন না। আমি এখানে তিনটি কালারের উল সুতা ব্যবহার করে সুন্দর এই ডিজাইনটি তৈরি করেছি। এখানে গ্রিন কালার, ব্লু কালার আর পিঙ্ক কালার, আপনারা আপনাদের পছন্দ মতো কালার ব্যবহার করে সুন্দর এই ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন। দেখুন আমার 4 নম্বর লাইনটির কাজ হয়ে গেল, এখন 5 নম্বর লাইনটিও ঠিক একইভাবে আমি করে নেব। দেখুন সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। এই লাইনটা হয়ে গেলে এবারে আমি গ্রিন কালারের উল সুতা ব্যবহার করে পাশের সেলাইটা করে নেব। আমি নতুন একটা ঘরে সুচটা তুলে নিলাম, নিচে নতুন আরও একটা ঘরে, যেখানে আমি এতক্ষণ এক ঘরে ফুট ঢুকেছিলাম তার পরের যে ঘরটা আছে সেখানে আমি সুচটা তুলে নামিয়ে নেব। এভাবে দেখুন আমি গ্রিন কালার ব্যবহার করে এর পাশেও ডিজাইনটা করে নিলাম। এবার আবারও পিঙ্ক কালারের উল সুতা ব্যবহার করে নতুন আরও একটি